মানে গাঁওকে যখন মহিলা পজিছে খানা বনাতেন ওসবকে ডাঙর ডাঙর জোহার দিতি আর ভাতটা খাইলে একদম টাইম হয়ে যাতে গতি বহু দীঘল দীঘল বলে মতলব নাইখে বাহা পূজাকে কথাটা তনি সবাই জানো নাই আর জানেকলে নিজে নিজে চেষ্টা করবা বেলেগে বললে জান দিয়াতকে মানে নিজে অল্প শিখলে বেশি ভাল হয় নিজে অল্প কিরকম কি হইলা কি কথা গাঁয়ে অনুষ্ঠিত হইলা যেহেতু সবে বহুত রকমে বললে নেই বহুতখিনি ধুনিয়াছে বললেন গতি মই বোলা বহুত দীঘল দীঘল নাই বোলাম আর মই যেহেতু মাস্টরিন মানুষ একটাই কথা বলি ছুয়াগুলাকে স্কুল বেলা যাবে গড়পড়া গাঁওলে গড়পড়া এলপি স্কুলটা নাইকিয়া হয়ে যাওয়াটা নাই করবো গড়পড়া গাঁওকে আমনিকে এলপি স্কুল আমনিকে লাগি গতি আমনিকে একমা ছুয়া কম হেন জানো যে হুয়া মানে তিরিশটা মানে ছুয়া হেন খুব আমরা 34টা স্টুডেন্ট হয় মদিন চেক করতে রাও আজকাল ওগুলা চেক করা পারো না আর এবার গ্রেডটা কি হলে সবকে বি গ্রেড হলে না আচ্ছা বারু গ্রেডটা নাই কিন্তু স্কুলটা আমনি রাখে লাগি আমনিকে ছুয়াই যাই হয় না এবার আমনিকে ছুয়া রাখা যাবেন জানো তো তাহলে ওটা একটা অল্প ধ্যান দেবা ছোট ছোট ছুয়াগুলাকে স্কুল ভেজাই দেবা আর এই দুদিন মানে মই একটা কথা কম পালাম যে আপনি দিন দয়াল উপাধ্যায় বলতে যেটা যোজনা আহে ও যোজনাটা তিন মাহিনা কারণে ট্রেনিং হইলা আপনি সোয়ালি গিলাকের মহিলা গিলাকের মহিলা বলকে নয় বিপিএল ক্যাটাগরিকের মানুষকে ট্রেনিং হইলা একদম ফ্রি থাকা খুয়া সব ফ্রি মানে কম পাওলা নি বারু কেউ কেউ যায় হেন নাকি ডোবা তিনালি সাইড সে কেজন মান যায় হেন দেখে দেখে তোরকম ওরকম দুনিয়া দুনিয়া ব্যবস্থা গিলা আহে তো ওটা আপনি গমে নাই পেলে মই এই কেদিন মে গম পাই তো ওরকম যদি আপনি সিলাই যদি শিখ যাবো তিন মাইনা বিনা বিনা হেরি মে যদি শিখ যাবো পয়সাও দেখ না লাগে খানা পিনা সব দিয়ে দেবেন ইউনিফর্মও দিয়ে দেবেন ধুনিয়া সেলোয়ার একদম তো ওরকম সুবিধাগুলো আহে তো ওগুলা আপনি দেখে লাগি আর আপনিকে নিয়ম নীতিকের সঙ্গে সঙ্গে আপনি আগবার যাইতে লাগি কারণ আজকাল যেহেতু সব কথামে প্রতিযোগিতা আহে আপনি যদি শিক্ষা দিয়ে এসে যদি আপনি নাই আগবাড়বে তবে হলে আপনি কিন্তু একদম পিছতিয়া হয়ে থাক যাবো আমি এতিয়া অকল বাগানমেই যে কাম করে থাকে লাগি কোনো কথা নাই আমি আগবার যাই লাগি আর আপনাদের স্কুলকে আপনাদের ছাত্রীকে জন্ম নাই দুনিয়া দুনিয়া স্টাইল মার্কে আহেন তো মই তোকে বললাম যে স্টাইল স্টাইলকে সঙ্গে সঙ্গে কিতাব সিতাব পড়া পড়া গুলা ওগুলাও ভালো লাগে লাগি তো আশা করো সব এবার ক্লাস নাইন পড়ে যায় হ্যাঁ ভাল করবে আচ্ছা সব হয়ে গেলে ঢোলটা হো তো মই একটা কাম করো মই একটা গাঁজা বলো মই মানে অল্প বেলেগ দিকে যাওয়া তো বেয়া সে মাই পাবা দায় দুঃখ হলে মাফ সব দিকে আছে মাফ উদ্যোক্তা দিকে আছে মই আগে খেয়ে মাল এলাকা আজকাল আমি মিটিংয়ে মিটিংয়ে ঘুরিলাম তো আমি কে স্যার একজন যাহাই যাইলা অকল গাঁজা হয়ে গেল আর গাঁজা শুনকে ভাল লাগিল আর পরিবেশটা অল্প বেলেগ হয়ে গেল তো হাসি নাই লাগতেও পারে দেয় আগে তার কারণে মই গাঁজা বললে কিন্তু আমার মানুষ নাই চুমকে বললে পুরো চুম বুঝিয়ে নাই পাই ওরকমও হইল আচ্ছা দেখি না হোক গর্মে কয়না মানে কয়না কয়না দেখেছিল হ্যাঁ ডরা আই ডরা আই হ্যাঁ তো তো আগে দিনে আইল হয়তো ঘটক ঘটকে বললে যে তুই কিন্তু কালকে ভালসে নিখলে লাগে একদম ভালসে নিখলে লাগে সম্মান সম্মান করে লাগে মানুষকে যেহেতু ধরা হই তো ভালসে সম্মান সম্মান লেখে নিকলবি মা ওকার বললে ঠিক আছে বেটি আজ তুই ভালসে রাখে লাগে কারণ দরা তোকে দেখে লাগে সব জোগাড় হয়ে গেলে একদম জোগাড় পাতি সব একদম গেট সে লেগে ঘর সে লেগে সাপা ঘর দুয়ার সব হয়ে গেলে চকি টেবিল সব লাগা হয়ে গেলে বস্তু বস্তু আনা হয়ে গেলে তার পিছে বেটি ওকার মানে খালি কি ধর না ওটা নিয়ম জানুন নাই জানে না তো মা ওকারে কামগুলো করে লাগে কিন্তু বেটি ওকারকে তো আজ টাইম নাই লাগে কারণ বাঘ লাগুন বলকে বললে ফালা কথা এরকম কথা গেল তো হাতি উঠলে উঠলে না উঠলে না উঠলে একটাই বললাম সবটাকে যাহা জানা তো আজ বহু দুনিয়া পরিবেশ আপনি জলদি জলদি ভাত খাবে দিঘল হলে নাকি আমার লাগলে নাকি নমস্কার।